Boom. Hello guys, Assalamu Alaikum. তো আজকে আমরা রবিউল ভাই নিয়ে আসি রাজারে আমারে দুই দুইখান রাজামশাই যে সাইজ এই সাইজের রাজামশাইয়ের জন্য বার্গার নিয়ে আইছি মানে সবকিছু রেডিমেড খাবার না ভাই খাবার কিনে আনা হয়েছে এই যে আমার কাছে বার্গার আছে তারপর চিকেন ফ্রাই আছে আরো আছে ওই যে মরক পোলার যে মূল যে কি যেন কয় ভাই লেগ মুরগি মুরগির লেগ আর আমার কাছে সাইজ আছে হ্যাঁ এই যে দাওয়ার এসব কি চলো শুরু করে দাও খাওয়া রেডিমেড খাও আরে কিন্তু খাওয়ার পরে স্পেশাল একটা খাওয়া আছে এই যে কালো পানি কোক আছে 4 লিটার কোক আছে দুইটা আছে ওই দেখো আমার কাছে পাহা আছে বাতাই দাও ভরপুর আচ্ছা যাও চলো সবাই দাও তাহলে চলো যদিও আমার ইসরাফুলি একটু ঠান্ডা লাগেছে জন্য ইসরাফুলির ছোট ভাই পাঠা দিয়েছে খাও দাও খাবো আজকে পাদা পাদা খাবে হ্যাঁ রবিউল ভাই আজকে খাবার আমরা পার্টিতে আর কোনো প্রয়োজন নাই তুমি আগে রাইসটা নাবা দাও রেডি খাবার রেডিমেড ভাবে বসা দিবি রাজা দেয়া বসা দাও কোকটা বসা দি দাও কোক দুই কোলে দুই কেন দি ভাই রবিউল ভাই এই বারবার গুলো আমরা সুন্দর করে এক ডাল আশা দাও বারবার চিকেন ফ্রাই রোস্ট নাও যাও কাছে তাতে দাও রাজা মশাই খাবার সময় আছে তো কি দিও লাগিয়েছে চিকেন ফ্রাই হ্যাঁ এই দেখো একদম চিকেন বিফ ও এই যে কালা পানি খেতে যায় কালা পানি নিয়ে এসে দাও আমি এই যে ডালা সরা ফেলা দিই আপনারা শুরু করেন এই বোতল গুলোর সাইড করে দিয়ে আপনারা খাওয়ার সময় সব ভাঙ চলা তো এই সোহাগার কালচার সুন্দর করে আপ্যায়ন করে কিন্তু তোমার ভাই কিন্তু আগেই কয়েছে যে রাজামশাই খাবার সামনে তো দাও রেডিমেড সব খাবার সকালবেলা স্পেশাল নাস্তা এই যে মোরগ পোলাওয়া চিকেন ফ্রাই তারপরে বার্গার আর কোক আছে এই দেখো বিসমিল্লাহ বলে শুরু করে দিচ্ছে সহ্য হচ্ছে না ও আরে সেই রকম টেস্ট আছে বুঝছে সেরকম টেস্ট আছে বার্গারের বুঝছো এই দেখো দোস্ত এই দেখো চিকেন ফ্রাই শেষ করে ফেলি আগে ধরো তারপর ভাত আর জিরে খাবার ও গরম ভাত তো সকালবেলার
ভিডিও ফাজে আমার রাধা মশাই একটু সমস্যার কারণে একটু পাশে গেছে তো আবার আগামী ভিডিও সিনে আসবে আজকে রান্না আসলে খুব সুন্দর হয়েছিল শেষ করে চলে এসে এখন বগুড়া ভাত আছে সুন্দর মাখিয়ে নিয়ে এটা খাই যে মাছি খেয়ে ফেলবেন আমার খাওয়া শেষের দিকে বলতে শেষ এখানে যে চারদিকটা যা ছিল ওসে না বানিয়ে লাস্টে মধু আছে মধু খেয়ে শুরু করবো ওকে মধু খাবো আজকের মতো ভিডিও শেষ আগামী ভিডিও আবার দেখা হবে অন্য কোনো রেসিপি অন্য কোনো খাবার নিয়ে দর্শক মন্ডলী অপেক্ষায় থাকুন